হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং অষ্টম অধ্যায় আমাদের সম্পদ সেখান থেকে একটা টপিক সেটা হচ্ছে গত ক্লাসে আমরা শিখেছিলাম মাটি এবং মাটির গঠন তো আজ এই পর্বে তোমাদের জানবো জানাবো সেটা হচ্ছে মাটি দূষণের কারণ আর হচ্ছে ফলাফল ওকে তো এর আগে আমরা দ্বিতীয় অধ্যায়টাতে পড়িয়েছিলাম যে পানি দূষণের কারণ এবং ফলাফল সেখান থেকে তুমি দেখেছিলাম যে পানি কিভাবে দূষিত হয় এবং সেই দূষিত দূষণের ফলে কী প্রভাব আমাদের মাঝে বিস্তার করে ওটা তুমি জেনেছো ওকে তো আজকে জানতে চাচ্ছো সেটা হচ্ছে মাটি দূষণ কেন হবে বা কোন কারণ বা কোন রিজনগুলাতে মাটি দূষণ হয়ে থাকে এবং সেটার কী ধরনের প্রভাব ফেলতে পারে মানবিক জীবনে আমরা সেটাও দেখব ওকে তো তার আগে একটু বলিনি পৃথিবীর মধ্যে যে জায়গায় তুমি যাও না কেন সব জায়গার মাটি কিন্তু একই রকম না কারণ এক এক এলাকার মাটি হচ্ছে এক এক রকম ওকে তো এখন ওই জায়গাগুলো থেকে আমরা মাটিকে ক্লাসিফিকেশন করতে পারি যদি বলা হয় মাটি কত প্রকার তাহলে সেখানে আমরা মাটিকে চার প্রকারে ভাগ করব বা চার ধরনের মাটি সেখানে আমরা পাবো ওকে তো ফার্স্টে আমরা একটু মাটি প্রকারভেদে বা কিংবা ক্লাসিফিকেশন সম্বন্ধে একটু জেনে নিই ওকে তো ফার্স্টে দেখো মাটির প্রকারভেদ আচ্ছা মাটি কত প্রকার মাটি হচ্ছে চার প্রকার অর্থাৎ চার ধরনের মাটি আমরা পেয়ে থাকি ওকে তাহলে তুমি দেখো কি কি মাটি আমরা পাবো বালু মাটি তারপর রয়েছে পলি মাটি কাদা মাটি দোয়াশ মাটি চার ধরনের মাটি আমরা আচ্ছা বালু মাটি তুমি ধরো নাও মাটি নিয়ে হাতের তালুতে নাও এবং কিছু পানি নাও ঠিক আছে আর এই পানি প্লাস মাটি দুইটা যদি একসাথে করে মিক্সড করে তুমি যদি চাও হ্যাঁ এটা দিয়ে আমি ছোট ছোট উম মানে বলের মতো তৈরি করবো যদি সেটা বলের মধ্যে তৈরি করা না সম্ভব হয় ভেঙে যায় তখন তুমি ভাববে সেটা বালু মাটি ওকে কারণ কি কারণ হচ্ছে এই বালিতে পানি ধারণ ক্ষমতা একেবারেই নাই বললেই চলে পানি খুবই কম ওকে তো এর মধ্যে পানি ধারণ করতে পারে না যার কারণে বালু এবং পানি কি হয় না হয় না তো যে সকল মাটির ক্ষেত্রে দেখা গেছে তারা পানির সাথে হয় বালি মাটি মাটি বা বালু তো এই যেটা থাকে সেটা হচ্ছে ফসলের জন্য অতটা ভালো না কারণ সেখানে দেখা গেছে শুষ্ক যদি মৌসুম থাকে কিংবা গ্রীষ্ম প্রধান যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে এই বালু মাটিটা অতটা এফেক্ট করে না দেখে গেছে ওখানে গাছ গাছটাছ লাগানোর ফলে কি হবে মানে পানি দিছো বাট পানিটা নিচে চলে গেছে পানিটা শোষণ করার আগে নিচে চলে গেছে ঠিক আছে তো বালি মাটিতে সাধারণত ফসল অতটা ভালো হয় না তবে কোনো কোনো ক্ষেত্রে বালু মাটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেখানে যদি বালি মাটি রাখা হয় তাহলে সেখানে আর জলবদ্ধতা সৃষ্টি হবে না তো এই ছিল বালু মাটি এরপরে তুমি দেখো পলি ফসল চাষের জন্য অন্যতম একটা মাটি হচ্ছে পলিমাটি মাটি তুমি যদি পলি সাধারণত দেখে গেছে যে এটা মানে হাতের তালুতে নিয়ে একটু ঘষা দাও ঘষা দেওয়ার পর যদি সেটা মসৃণ হয় তখনই সেটা ভাববা কি পলি মাটি ওকে মানে হাতে তালুতে নেওয়ার পর ঘষা দিতে হবে ঘষা দিলে সেটা ভাববা যদি মসৃণ মসৃণ লাগে তাহলে সেটা কি মাটি হবে পলি মাটি হবে ওকে তুমি নাম শুনেছ পলি যেটা জমির জন্য খুবই উপকার এবং খুবই দরকারি একটা জিনিস আর এই যে পলি যেটা থাকে মাটির সাথে এটা ভাসমান অবস্থা থাকে কণাটা এবং এই পলি মাটির ক্ষেত্রে যে পলি উপাদান থাকে এই পলিটা পানির সাথে ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এবং দেখা গেছে একটা সময় সেটা আহ ভূমির উপর কিংবা জমির উপর পড়ে তো যখন জমির উপর পড়ে তখন দেখা গেছে সেখানে জমির উর্বরতা বৃদ্ধি পাবে এবং পলি মাটির জন্য ওকে তো এটাও ইম্পর্টেন্ট একটা মাটি তারপর তুমি দেখো কাদা মাটি যতগুলো মাটি রয়েছে বা যত প্রকার মাটি রয়েছে তার মধ্যে এই কাদামাটিটা হচ্ছে একটি অন্যতম কারণ হচ্ছে এই কাদা মাটির মধ্যে পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে ওকে এবং বেশি পরিমাণে সে রন্ধ্রগুলো খুব বেশি পরিমাণে ছোটো ছোটো থাকে এবং এর মধ্যে পানি ধারণ করতে পারে যার ফলে কি হয় এই কাদা মাটির মধ্যে কাদা মানে অলওয়েজ একটু মানে ই থাকে আর কি ওকে তো কাদা প্লাস মাটি প্লাস পানি দুইটা একসাথে মিক্সড থাকবে একসময় একই সময় আর কাদামাটি সাধারণত ফসল চাষের জন্য মোটামুটি উপকারী তবে দেখে গেছে তোমার কাদামাটি দিয়ে বিশেষ করে বিভিন্ন তৈজিস পত্র তারপর হচ্ছে হাড়ি পাতিল এগুলো বানানো যায় তারপর তুমি দেখো দোআঁশ মাটি আহ জমি উর্বর কিংবা ভালো ফসল ফলানোর জন্য যে মাটিটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে দোয়াশ মাটি ওকে দোয়াশ মাটির একটা বিশেষ গুণ রয়েছে সেটা হচ্ছে সে পানি ধারণ করতে পারে আবার সময় মতো পানি নিষ্কাশন করতে পারে এই জন্য দোয়াশ মাটির ফসলটা অতটা ভালো হয় তো এই চার প্রকার মাটি ছাড়াও আমরা আরো কিছু মাটি পেয়ে থাকি যেমন পিটি মাটি নামক একটা মাটি রয়েছে তারপর হচ্ছে খড়ি মাটি নামক একটা মাটি রয়েছে জৈব এবং অজৈব পদার্থের মিশ্রণে একটা মাটি তৈরি হয় যেটা পিটি মাটি বলা হয় আর খড়ি মাটি যেটা সেটা খনিজ পদার্থ দিয়ে তৈরি হয় সাধারণত দেখা গেছে সেখানে অজীব পদার্থগুলার বেশিরভাগ সাস্টেন করে কোথায় পিটি মাটিতে ঠিক আছে আর খনিজ মাটি যেটা সেটার ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ হচ্ছে অজীব পদার্থগুলা সাস্টেন করে ওকে তাহলে এখন তুমি দেখো যে এই পিটি মাটি খড়ি খড়ি মাটি প্লাস হচ্ছে দোয়াশ কাদা পদিবালি এই ধরনের মাটিগুলো ক্লাসিফিকেশন রয়েছে তো এবার আমরা মূল পার্টে আসি সেটা হচ্ছে মাটি দূষণের কারণ আর হচ্ছে ফলাফল ওকে তো কেন মাটি দূষিত হবে এবং এটার ফলে কি ধরনের প্রভাব সেখানে বিস্তার লাভ করবে তো কয়েকটা রিজন আমরা জেনে নিই মাটি দূষণের কারণগুলা সাধারণত নানান কারণে এই মাটি দূষিত হয়ে থাকে ঠিক আছে তবে তার মধ্যে কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো আমরা আজকে আলোচনা করব তার মধ্যে তুমি দেখো এক নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা ছিল কি শিল্প কারখানার বর্জ্য সাধারণত শিল্প কারখানার বর্জ্য তারপর তুমি দেখো তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ শিল্প কারণ বর্জ্য তেজস্কীয় পদার্থ নিঃসরণ আর কি থাকতে পারে সেটা হচ্ছে তিন নাম্বার খনিজ পদার্থ আহরণ আরেকটা পয়েন্ট লেখা যায় সেটা হচ্ছে এখন তুমি দেখো সাধারণত নানান কারণে এই মাটি দূষিত হয়ে থাকে তবে তার মধ্যে আমরা কিছু পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো যে কোন কোন সোর্স কারণে বা কোন কোন উৎসের কারণে এই মাটি দূষিত হয়ে থাকে তুমি দেখো বিশেষ করে শিল্প কারখানার কি যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেখানে দেখা এগুলো মানে মাটির মধ্যে রাখা হচ্ছে বা মাটিতে তো এখানে এমন কিছু বর্জ্য পদার্থ থাকে এবং তাদের মাঝে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যে রাসায়নিক পদার্থগুলা ওইখানে দেখে গেছে মাটির সাথে মিশ্রিত হচ্ছে না এবং মাটিতে থাকার কারণে সেই উপাদানগুলো একটা টাইম পানি কিংবা পানির সাথে মিশ্রিত হচ্ছে বা বাতাসের সাথে মিশ্রিত হচ্ছে এবং সেটা দ্বারা আমরা এফেক্টিভ হচ্ছি ওকে তো এই ক্ষেত্রে শিল্প কারখানায় যে বর্জ্য পদার্থ রয়েছে যেটা মাটিতে মিশে না কিংবা মাটিতে পচে না এই সকল পদার্থগুলোর কারণে কিন্তু মাটি দূষিত হয়ে থাকে তারপর তুমি দেখো তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ বিশেষ করে যে তেজস্ক্রিয় পদার্থগুলো রয়েছে যেমন ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম ঠিক আছে তো এই তেজস্ক্রিয় পদার্থগুলো যদি মাটির মধ্যে ফালানো হয় তখন দেখা গেছে সেখানে দেখা গেছে সেখানে কি প্রবলেম হবে মাটি দূষিত হবে এবং আদার যারা প্রাণী রয়েছে তারা সেখানে এটা দ্বারা প্রভাবিত হবে হিরোসীমা কিংবা নাগাসাকি কাহিনী তোমরা জানো যে সেখানে যখন মাটিতে কি ফালানো হয়েছিল যে বোমা ফালানো হয়েছিল তো সেই বোমা যখন ফেটেছিল তখন দেখা গেছে সেটার তেজস্ক্রিয়তা এখনো পর্যন্ত রয়েছে এবং ওইখানে যেটা সমস্যা হয় এই তেজস্ক্রিয়তার জন্য দেখা গেছে মানুষ বা সন্তানগুলো খুব বিকলাঙ্গ হচ্ছে এবং তাদের মস্তিষ্কের বিকৃতি হচ্ছে না তারপর ত্বকের বা ফুসফুসের ক্যান্সার এগুলো দেখা দিচ্ছে ঠিক আছে তো এই তেজস্ক্রিয় পদার্থগুলা মাটির সাথে মিশ্রিত হয় মাটিকেও কি করে দূষিত করে প্লাস পানির সাথে যদি মিশ্রিত হয় তাহলে সেটা পানিকেও দূষিত করবে তারপর তুমি দেখো অতিরিক্ত পলি দ্বারা মাটি ওকে তো এখানে একটা লক্ষণীয় বিষয় যেটা যে আমরা জানি মাটির জন্য উপকার হচ্ছে পলি মাটি ওকে কিন্তু কথা হচ্ছে গেছে এই পলিটা অতিরিক্ত জমা হয় এবং সেটা মাটির ক্ষেত্রে অতটা উপকারী না প্লাস নদীর ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে কারণ নদীর মধ্যে এই পলিগুলা ভাসতে থাকে পানির মধ্যে এবং একটা সময় দেখা গেছে একটি স্তর আহ মানে জমা হয় দেন হচ্ছে ওইখান দিয়ে ট্রলার কিংবা স্ট্রিমার সেগুলো যাইতে পারে না বা নাব্য কমে যায় এবং আটকে যায় ওকে তারপর তুমি দেখো অমিশ্রিত মাটির সাথে মাটির সাথে যদি মাটিতে ফালানো হয় তাহলে সেগুলো মাটির সাথে বিক্রিয়া করে না বা হয় না তো ওইখানে দেখে গেছে কোনো কেমিক্যাল ইকুয়েশন থাকে না বা বিক্রিয়া না করার কারণে সেগুলা মাটির সাথে মিশ্রিত হয় না অমিশ্রিত অবস্থা সেখানে পড়ে থাকে তো অ্যাট এ টাইম সেগুলো মাটিকে দূষিত করতেছে তো এখন তুমি দেখো যে এই বিভিন্ন কারণে নানান কারণে মাটি দূষিত হয় তার মধ্যে মূল কারণগুলা ছিল এগুলো শিল্প কারখানার বর্জ্য তেজস্কীয় পদার্থের নিঃসরণ খনিজ আহরণ দ্বারা মাটি দূষণ এটা একটু খেয়াল করো সাধারণত অনেক জায়গায় আমরা খনির উদ্দেশ্যে কি করি মাটি উত্ত মাটিগুলোকে সরিয়ে ফেলি ঠিক আছে এবং সেখানে দেখা গেছে অনেক মাটি এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে এবং সেটার গুণাগুণগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা যে সকল উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো নিচ থেকে উপরের দিকে চলে আসতেছে এবং অ্যাট এ টাইম সেটার মাটির যে উর্বরতা রয়েছে সেই উর্বরতাটা কমে যাচ্ছে তো এইভাবে মাটিও দূষিত হয় ঠিক আছে তারপর হচ্ছে অতিরিক্ত পলি দ্বারা মাটি দূষণ অমিশ্রিত পদার্থ মাটির সাথে মিশ্রণ তো এই সকল মূল কারণগুলাতেই কিন্তু মাটি দূষিত হয়ে থাকে তো এখন কথা হচ্ছে যেহেতু আমাদের প্রাকৃতিক সম্পদ হচ্ছে মাটি এবং এই মাটি নানান কাজে নানান দিক থেকে আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই মাটি দিয়ে যেহেতু এত সকল ব্যবহার প্লাস হচ্ছে মাটি যেহেতু আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম একটা অংশ কিন্তু কথা হচ্ছে এই মাটি যদি দূষিত হয় এবং দূষণের ফলে কি হবে এবং আমরা দূষণ কিভাবে প্রতিরোধ করব। মাটি যদি দূষিত হয় তাহলে সেখানে যে উপাদানগুলো দরকার লাগে মাটির অর্থাৎ ম্যাক্রো কিংবা মাইক্রো যে নিউট্রিয়েন্টসগুলো মাটির মধ্যে সাস্টেন করে এই কৃত যে উপাদানগুলো যদি না থাকে তাহলে সেখানে কোনো গাছ বাঁচবে না আর আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য দুইটা জিনিস প্রয়োজন সেটা তুমি জানো একটা হচ্ছে অক্সিজেন এবং আরেকটা হচ্ছে খাদ্যশস্য বা কিংবা খাদ্য আর এই দুইটা উপাদান কিন্তু আসে কোথা থেকে গাছ থেকে যদি গাছ মাটির মধ্যে সাধারণত গাছ তো মাটির মধ্যে জন্মাবে এবং সেখানে মাটি যদি সেই উপাদানগুলো না থাকে তাহলে গাছ সেখানে বাঁচবে না আর গাছ যদি না বাঁচে তাহলে সেখানে এই অক্সিজেন কিংবা খাদ্য সেটা আশা করা একদমই দুরহ তো তোমার বেসিক্যালি এখানে লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে এই মাটিকে কোনোভাবে দূষিত করা যাবে না তো এখন স উদ্যোগে মাটি কি করতে হবে কৌশল প্রতিরোধ করতে হবে যে কৌশলগুলো আমরা অবলম্বন করলে মাটিগুলো কি করতে পারবো যে এই দূষণের হাত থেকে রক্ষা করতে পারবো ঠিক আছে তাহলে এবার আমরা আলোচনা করব যে পয়েন্ট নিয়ে সেটা হচ্ছে মাটি দূষণের কৌশল প্রতিরোধ আচ্ছা মাটি দূষণ কিভাবে প্রতিরোধ করব। বা কোন উপায়ে আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি ঠিক আছে প্রতিরোধ বলতে বোঝাচ্ছে যে সকল কারণে মাটি দূষিত হয়ে থাকে সেই সকল কারণগুলোর প্রতি আমাদের অ্যালার্ট থাকতে হবে আমরা এমন কিছু পদার্থ ইউজ করে থাকি যেগুলো সাধারণত মাটির সাথে মিশ্রিত হয় না যেমন তোমরা ইয়ে তো পড়েছিল প্লাস্টিক এবং রাবার যে টপিকটা ছিল যে টিউটোরিয়ালটা ছিল তো ওইখানে প্লাস্টিক এবং রাবার সম্বন্ধে তোমরা জেনেছো যেটা মাটিতে মিশ্রিত হয় না তো আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু আমরা জিনিসপত্র ব্যবহার করে থাকি যেখানে প্লাস্টিক কিংবা রাবারের অংশগুলো দিয়ে তৈরি হচ্ছে ঠিক আছে তো ওই সকল পদার্থগুলাকে আমরা প্রক্রিয়াজাত করে কি করতে পারি সেগুলোকে নিষ্ক্রিয় করতে পারি কিন্তু যদি আমরা অযথা এখানে সেখানে মাটিতে ফেলে ফেলে দিই তাহলে সেটা মাটির মিশ্রিত হয় না এবং সেটা মাটিকে দূষিত করতেছে তারপর দেখা গেছে কিছু রাসায়নিক পদার্থ থাকে বেশিরভাগ বিভিন্ন ধরনের শিল্প কারখানা ফ্যাক্টরি থেকে সেগুলো হচ্ছে এই বর্জ্যগুলো প্রক্রিয়াজাত যদি না করে মাটিতে ফালানো হয় তখন দেখা গেছে সেখানে মাটি দূষিত হয়ে যাচ্ছে তো এইগুলাকে কি করতে হবে প্রক্রিয়াজাত করে তারপর মাটিতে রাখতে হবে বা মাটিতে মিক্সড করতে হবে ওকে আর এমনভাবে প্রক্রিয়া করতে হবে যেটা মাটির সাথে খুব দ্রুত মিশে যায় ওকে আহ তারপর হচ্ছে আরো কিছু পয়েন্ট দেখো আমরা আরও কিছু প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে পারি সেটা হচ্ছে একই জমিতে বারবার কোনো ফসলের চাষ না করা কারণ তুমি জানো একটা একটা জমিতে যদি বারবার ফসলের চাষ করা হয় তখন দেখা গেছে সেখানে কি হবে যে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হইতেছে তো এই সকল কীটনাশক কিংবা যদি সার সেখানে ব্যবহার করা হয় তখন কিন্তু মাটির যে গুণাগুণ থাকে সেই গুণাগুণ সাময়িকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হলেও একটা সময় তার প্রাকৃতিক গুণাগুণগুলো সে হারিয়ে ফেলে ঠিক আছে তো এই ক্ষেত্রে একই জমিতে একই ধরনের ফসলগুলো বারবার চাষ করা যাবে না ভিন্ন ধরনের ফসল চাষ করা যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় যদি জৈব পদার্থগুলো ব্যবহার করা এই জৈব পদার্থ ছাড়া আদার্স যে কীটনাশক কিংবা সার জাতীয় যে পদার্থগুলো রয়েছে সেগুলো খুব কম পরিমাণে ব্যবহার করা তাহলে দেখে গেছে মাটির গুণাগুণ ঠিক মতো বজায় থাকবে ওকে তারপরে তুমি দেখা যাচ্ছে যেগুলো জৈব সার হিসেবে কাজ করে ওগুলো আমরা মাটিতে ব্যবহার করতে পারবো বাট যেগুলো অজৈব হিসেবে কাজ করে কিংবা যেগুলো মাটির সাথে মিশ্রিত হচ্ছে না কিংবা যে সকল উপাদান মাটির গুণাগুণ প্রতিহত করে আমরা সেই সকল উপাদানগুলা থেকে বিরত থাকবো বিশেষ করে রাসায়নিক সার কিংবা কীটনাশক এর পরিবর্তে আমরা কি করতে পারি জৈব সার ব্যবহার করতে পারি এবং এই ক্ষেত্রে তুমি দেখো আমরা সহ এবং পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় সামাজিক এবং দেশ ভিত্তিকভাবে আমরা যৌথভাবে কি করতে পারি পদক্ষেপ নিতে পারি যাতে এই মাটি দূষণ না হয় এবং সরকারি কর্মকাণ্ড ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে কীটনাশক সার ব্যবহার করা বা অতিরিক্ত সার ব্যবহার করা সেগুলো কৃষকদের বোঝানো প্লাস হচ্ছে আমরা নিজেরাও সচেতন থাকা যাতে মাটি আমাদের দূষিত না হয় ওকে তারপর দেখা গেছে অতিরিক্ত যে পলি যেটা প্রাকৃতিক কারণে হয়ে থাকে সেটাও মাটি দূষণের একটা কারণ হয়ে থাকে আর অন্য সময় এমন তুমি দেখে থাকবা যে নদী ভাঙন ওকে তো নদী ভাঙনের ফলে দেখা গেছে মাটিটা বাদ জমি দূষিত হয়ে যাচ্ছে বা জমিটা ভেঙে যাচ্ছে এবং ওইখানে যে ফসল চাষাবাদ করার কথা ছিল সে ফসল চাষাবাদরা অনুপুজিত হয়ে যাচ্ছে জায়গাটা ওকে তো এই মাটি দূষণের ক্ষেত্রে অন্যতম হচ্ছে নদী ভাঙন কিংবা পাহাড়ের ধর্ষণ দর্শন তো এটাও খেয়াল রাখতে হবে এখানে ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের বিবেচ্য বিষয় এবং এগুলো যদি আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে যেহেতু আমাদের প্রাকৃতিক যতগুলো সম্পদ রয়েছে তার মধ্যে আলোবাতাস মাটি তার মধ্যে অন্যতম উপাদান হচ্ছে এই মাটি ওকে আর এই মাটি সংরক্ষণ করার দায়িত্ব আমাদের এবং এই মাটির গুণাগুণ যেগুলো থাকে তোমরা জানো প্রায় অনেক ধরনের গুণাগুণ মাটির মধ্যে থাকে প্রায় ষাট ধরনের এর মধ্যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস উপাদান রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্টস উপাদান রয়েছে যেগুলো উদ্ভিদের জন্য খুবই উপকারী তো এই সকল উপাদান প্লাস গুণাগুণগুলো বজায় রাখার জন্য মাটি আমাদেরকে মাটিকে সংরক্ষণ করতে হবে এবং এই মাটিতে যে ফসলগুলো চাষাবাদ করা হয় তারা যাতে খুব ভালোভাবে এবং পুষ্টিমান সেই ফসলের মধ্যে বিরাজ করে সেটাও আমাদের লক্ষণীয় বিষয় তো আহ আজকের এই ছিল আমাদের আলোচনা বিষয় যে মাটির ক্লাসিফিকেশনটা আমরা পড়েছিলাম এবং সেখানে মাটি দূষণের কী কারণ ছিল প্লাস হচ্ছে এই কারণের ফলাফল কি হতে পারে এবং আমরা কিভাবে এটার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং কিভাবে জনসচেতন হতে পারে কিভাবে কোনো কর্মকাণ্ড যুক্ত হতে পারি এই মাটির দূষণের প্রতিরোধ হিসেবে ঠিক আছে তো আমরা সবাই সচেতন হব এবং এই ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এবং সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটি যদি পারো তাহলে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ